যে জীবনটা আমি এবং মেহেদি আমরা দুজন মিলে শুরু করেছি, কিন্তু আমাদের দুজনের জীবনে আশপাশের অনেক অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয়, অযাচিত আগন্তুক এসে বারবার ভিড় করছে এবং যন্ত্রণা দিচ্ছে। বলল প্রেগনেন্সির সময়টা আসলে প্রত্যেকটা মেয়ের জন্য কিন্তু একটা টাফ টাইম। টাফ না, ভীষণ রকম যে, এবং সে সময় খুব রকমের মুড সুইং করে প্রত্যেকটা মেয়েরই এরকম যায়। তো সেই সময়টাতে এবং আমার নতুন সংসার জীবনে পদার্পণ, আমার সন্তানের জন্ম সব মিলিয়ে, তো সেই সময়টাতে আমি দেখছিলাম আশপাশের অনেকজনের অনেক কথা, জীবনটা আমার কিন্তু মাথা ব্যথাটা তোমার, এবং তুমি তো আমাকে খাবার দিচ্ছ না, থাকার জায়গা দিচ্ছ না, সলিউশনও তারা দিয়ে দিচ্ছে, অনেক কিছু তারা নিজেরা বলেও ফেলছে। হ্যাঁ, বলেও ফেলছে। তোমাকে আমি বলিনি, যেমন আমি মনে হয় মোর দেন 25 or 30 কলস পেয়েছি তোমার একটা স্ট্যাটাসের পরে, যে কি সবাই ধরেই নিয়েছিল না কি হয়েছিল, মানে সবাই ধরে নিয়েছে যে তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, সংসার ভেঙে গেছে এবং এই সংসারটাও টিকলো না। তো আমি যেহেতু তোমার বিয়ের সময়টাতে ছিলাম এবং আমরা পাশাপাশি থাকি, আমি সবচেয়ে বেশি জানবো, তো আমাকে ফোন কলটা সবচেয়ে বেশি করা হয়েছে যে আসলে ঘটনাটা কি। তো আমি বললাম যে আমি তো এরকম কোনো কিছু জানি না, তবে এই স্ট্যাটাস আমিও পড়েছি, আমার কাছে পড়ে ইটস ফাইন ওকে মনে হয়েছে। একটা মেয়ে হিসেবে আমি বুঝি যে এই সময়টাতে কেমন যায়। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস দেখো, আমার কিন্তু বক্তব্যটাতে স্পষ্ট ছিল, আমি তো বাংলাতেই লিখেছি, আমি তো কোনো উর্দু ফার্সি ভাষায় লিখিনি যে মানুষ পড়ে বুঝতে পারছে না। আমার সেখানে বক্তব্যটা এটাই ছিল যে যে জীবনটা আমি এবং মেহেদি আমরা দুজন মিলে শুরু করেছি, কিন্তু আমাদের দুজনের জীবনে আশপাশের অনেক অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয়, অযাচিত আগন্তুক এসে বারবার ভিড় করছে এবং যন্ত্রণা দিচ্ছে, যে যন্ত্রণার কারণে আমার মনে হচ্ছে যে বিয়েটা না করলে, এই লাইনটা কিন্তু এটা ছিল মাঝপথে, প্রাণে না হলেও জানে বা জানে বেঁচে যেতাম, এই একটা কথাতেই কিন্তু। তুমি দেখো পুরোটার কোথাও কোনো কথা নেই, শুধু ওই একটা লাইন নিয়ে শিরোনাম হলো, তারপর দিন যাচ্ছি আমরা কক্সবাজার আমি আর মেয়েটি। তো সেটা হচ্ছে শিরোনাম হয়ে গেল, শিরোনাম হয়ে হয়ে গেল কি যে সংসারটা ভেঙে যাচ্ছে, যেটা আমি অভিযোগ জানালাম যে তোমাদের বুলিতে আমি কষ্ট পাচ্ছি, আমার জন্য চলাটা কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পাচ্ছি না, সেই বুলিটা কিন্তু আবার হলো। মানে যে কারণে আমি বললাম যে তুমি আমায় জ্বালাতন করো না, তুমি কিন্তু থামলে না, তুমি আবার নতুন উদ্যোগে আমি ঝাঁপিয়ে পড়লে, আশপাশে ধরো আমাদের এই চ্যানেলের আরও কয়েকজনকে পেলে ওদেরকেও বলে চলো চলো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি। মানে আমি না দীর্ঘদিন মনে হয়েছে যে আমি আসলে ইগনোর করতে পারছি না, আসলে আমার ইগনোরটা শেখা উচিত। এবং পরের দিন দেখো আবার নিউজ হচ্ছে বিচ্ছেদের ঘোষণার একদিন পরেই হানিমুন গেছে। তবে মেহেদি ভীষণ আঘাত পেয়েছে, এবং সবসময় এটাই হয় যে এই মানুষের বুলি করার কারণে দিন শেষে আমার ঘরের লোকগুলো কষ্ট পায়। আমার প্রশ্ন হচ্ছে, আমি বিলিভ করি যেটা, সেটা হচ্ছে ন্যান্সি যদি জাস্ট একটা ঘোষণা দিত যে আমি বিয়ে করতে চাই, অনেকেই রয়েছে শুধুমাত্র ন্যান্সির গান শুনবার জন্যই পাগল হয়ে ন্যান্সিকে বিয়ে করবে। বাট সেই জায়গায় ন্যান্সি খুবই সাধারণ, চুপচাপ, এবং হচ্ছে এমন একজন মানুষ যে নিভৃতচারী, এমন একজন মানুষকে তুমি কেন বেছে নিলে, মানে কেন তোমার মনে হলো যে হি ইজ পারফেক্ট ফর ইউ? মানে জীবনসঙ্গী ব্যাপারটা কি এমন যে আমি জানান দিব? তুমি প্রথমে বলছিলে যে তাহলে কি আমরা সব জীবনে সব জানিয়ে জানিয়ে করব। তো আমি আমার জীবনসঙ্গী ব্যাপারটা কি এমন, তো আগের দিনে রাজা বাদশার গল্প হলো যে তারা ঘোষণা দিত যে রাজকন্যার বিয়ে হবে, এসে এসে সব ইন্টারভিউ দিত। হ্যাঁ, তো ন্যান্সিকে আমরা যদি রাজকন্যা ধরি, না আমি একদমই তা না, আমি সাধারণ একটা মানুষ। সেখান থেকে আমার মনে হয়েছে যে আমাকে আগলে রাখার জন্য যে মানুষটার দরকার আসলে আমার জীবনে, সেই মানুষটা মহসিন মেহেদি। আমার যে সময়টাতে মেহেদি আমাকে, আমি বলি যে ও আমার হাতটা ধরেছে, তখন আমি একটা ভঙ্গুর অবস্থায়, মানে আমার মনে হচ্ছিল যে আমার জীবনের আর কোনো অর্থ নেই, আমার এই বেঁচে থাকার কোনো মানে নেই, আমার এত বছরের প্রাপ্তি সব কিছু আমার মনে হচ্ছিলো ফিকে হয়ে গেছে, এবং আমার মনে হচ্ছিলো যে আমার আম্মা বেঁচে নেই, আমার বাবা বেঁচে নেই, মানে আমাকে কে আগলে ধরবে? আগলে আসলে কেউ ধরে না জানো, কেউ ধরতে চায় না। মুখে মুখে অনেকেই বলে আপনার গান এই ভালো লাগে, আপনি আমার স্বপ্নের এই অমুক তমুক, ওটা শুধু স্বপ্নেই, বাস্তবে হয় না। তো বাস্তবে মেহেদি এত সাহসী একটা ছেলে আমি বলবো,